আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চ্যানেল এসের সমস্ত দর্শক যারা ইউকেতে, সারা ইউরোপে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা স্পেশাল ঈদের প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আমি বেশি দেরি না করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের মেগাস্টার, বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় যাকে বলে, মোহাম্মদ আশরাফুল আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে এবং আশরাফুলের সাথে আমরা এই ঈদ নিয়ে, এই ঈদের স্পেশাল অনুষ্ঠানে আশরাফুলের সাথে আমরা কথা বলবো। আশরাফুল, তোমাকে স্বাগত চ্যানেল এসে। ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। থ্যাংক ইউ আশরাফুল। আশরাফুল, ঈদের অনুভূতি বলো। তুমি তো অনেক ক্রিকেটের জন্য দেশে বিদেশে প্রচুর জায়গায় বিভিন্ন সময় যাও। ঈদের সময় তোমার অনেক সময় ফ্যামিলির বাইরে থাকতে হয়। তুমি তোমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে ঈদের সম্বন্ধে কিছু বলো আমাদের। অবশ্যই, আমি খুব লাকি যে আসলে ক্রিকেটের কারণে আমি দেশের বাইরে 11টা ঈদ করেছি, ক্রিকেট খেলার কারণে টিমের সাথে। আর ইংল্যান্ডে এটা আমার দ্বিতীয় ঈদ। এর আগে আমি একবার রোজার ঈদ করেছিলাম 4-5 বছর আগে, এবং এবার কুরবানির ঈদ করছি এখানে। তো দেশের বাইরে যখন ঈদ করি, ওই ঈদগুলো আমার স্পেশাল থাকে। এই কারণে স্পেশাল থাকে, ফ্যামিলির সাথে একরকম মজা, আব্বা আম্মা ভাই বোন ওনাদের সাথে একটা ঈদের একটা মজা। আর যখন টিমের সাথে, যখন ফার্স্ট ঈদ করেছিলাম আমি বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম 2000 সালে নিউজিল্যান্ডে, শ্রীলঙ্কাতে। হ্যাঁ, ফার্স্ট যখন আমি শ্রীলঙ্কাতে গেলাম 2000 সালে, তখন আমরা ফার্স্ট ঈদ করেছিলাম শ্রীলঙ্কাতে। এবং ওই ঈদের দিন আমরা প্র্যাকটিস ম্যাচ ছিল, নামাজ পড়ে তারপর আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলাম, ওইটা এক ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল। সাউথ আফ্রিকা আরেকটা ঈদ করেছিলাম, কুরবানির ঈদ, তার আগের দিন আমরা আপনার কার সাথে হারলাম, কানাডার সাথে হেরেছিলাম। তো ওই ঈদটা একদম আমাদের ক্রিকেটারদের এবং বলেন বাংলাদেশের মানুষ সবাইরই কিন্তু খুব মন খারাপ ছিল, যে ঈদের আগের দিন আমরা কানাডার সাথে 2003-এর ওয়ার্ল্ড কাপের ম্যাচে হেরেছিলাম। তো এক একটা ঈদ এক এক রকম। সবচেয়ে মজার লেগেছিলো আমার কাছে নিউজিল্যান্ডে, সত্যি কথা। নিউজিল্যান্ডে 2007-এ তখন আমি ক্যাপ্টেন ছিলাম, তখন আমরা ঈদ করতেছিলাম। তো ওইখানে প্রবাসী বাঙালিরা আমাদের পেয়ে যে আনন্দটা পায়, এই কারণে আমি বলছিলাম যে আসলে বাসার এবং আর টিমের সাথে ঈদটা আমি বেশি এনজয় করি। দুইটা দুই ধরনের মজা। জি, এখন বলো, বাংলাদেশে তো আমাদের ঈদের, তো আমরা যারা বিদেশে থাকি আমরা সবসময় মিস করি দেশে ঈদে আমাদের ফ্যামিলি, বন্ধুবান্ধব, এবং ছোটোবেলায় আমরা যেভাবে ঈদ করতাম, এখানে সুযোগ হয় না, কাজে থাকতে হয়, এমন আছে ঈদের দিনও কাজ করতে হয়। তুমি যে বাংলাদেশে তোমার ঈদের অনুভূতিটা, ছোটোবেলায় যেটা ঈদ করছো আর যখন তুমি সেলিব্রিটি হয়েছো, ডিফারেন্সটা কোথায় তুমি এখন কি? আসলে এটা সত্যি কথা যে আমি সবসময়, যেহেতু আমি ক্রিকেটটা পছন্দ করি বেশি, ভালোবাসি, তো আমার স্পেশাল ঈদ স্পেশাল দিনগুলোর থেকে আমার রেগুলার যেভাবে আমি কাটাই ওই দিনগুলো আমি এনজয় করি বেশি। ছোটোবেলার ঈদের দিনও কিন্তু আমি ক্রিকেট খেলতাম আর কি, সবাই তখন বলতো এই ছেলে কি পাগল নাকি। তো আমি কিন্তু এই কারণেই ঈদের দিন বলেন, যখন আমি টিমের সাথে থাকি, দেশের বাইরে যখন থাকি, ওই ঈদগুলো আমি বেশি এনজয় করি। কারণ সবাই, আপনি যেটা বলছেন যে দেশের বাইরে সবাই কিন্তু খুব মিস করে বাংলাদেশের ঈদটা, তো এই কারণে যখন আমাদের তারা পায়, প্রবাসী বাঙালিরা আমাদের যখন পায়, তারা কিন্তু খুব এনজয় করে ওই সময়টা। তো ওই মোমেন্টগুলো আমার খুব ভালো লাগে, যে ওনাদের সাথে সময় কাটানোটা। আব্বা আম্মার সাথে তো ডেফিনেটলি ভালো লাগে ঈদ করতে, যদিও আব্বা মারা গিয়েছেন লাস্ট 2 বছর হলো, ওনার সাথে মিস করি যে আব্বুকে লাস্ট 2টা ঈদে আমরা পাই নাই। তো এখন যেহেতু আমি, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, তার 2 বছর হবে সেপ্টেম্বরের 5 তারিখ, তো এখন ঈদটা আসলে আরেক ডিফারেন্ট। ওয়াইফ, বাচ্চা, মা, ভাইয়ার 2 বাচ্চা আছে, বোনের একটা ছেলে, সবাই মিলে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের ঈদটাও অন্যরকম মজা। ওয়াহিদ ভাই সম্বন্ধে কিছু বলো তুমি। ওয়াহিদ ভাই তো ভেরি ডেডিকেটেড ক্রিকেটে, ঈদের দিন উনি কী করে? আমি ওয়াহিদ ভাইয়ের সাথে খেলছি, একসাথে কোচিং করাইছি। আমার কাজিন ক্রিকেট খেলতো, আফজাল আহমেদ পনির ভাই, ওনার কাছ থেকে কিন্তু আমি আসলে ক্রিকেটারে আসা।
তারপরে যে স্টেপটা আর কি, আমি যে এখন এই যে আশরাফুল হয়েছি আর কি, ক্রিকেটার, বাংলাদেশ টিমে খেলেছি, এগুলো সব স্যারেরই অবদান একদম। আমার ছোটবেলা থেকে সেই 95-এর ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল আমি স্যার যেটা বলে সেটাই শোনার চেষ্টা করি। তো স্যার সারা জীবনই আর কি, অন্য অন্য একাডেমি ছিল আপনি জানেন যে তারা পেমেন্ট নিত, কিন্তু স্যার কিন্তু সেই 95 থেকে ফ্রি করাতো আমাদের। যেমন আমার ফার্স্ট ব্যাট, প্যাড, গ্লাভস এগুলো কিন্তু স্যারই কিনে দিয়েছিল। তো স্যার আসলে একদম 95 থেকে এখন পর্যন্ত ফ্রি করাচ্ছেন, এবং স্যারের কাছ থেকে এই জিনিসটা শিখেছি, স্যার কিন্তু গাড়িতে উঠতে ভয় পায়, উনি কিন্তু ওনার বাসা থেকে হেঁটে যে কোনো জায়গায় যায় হেঁটে যাওয়া আসা করে। আমরা যখন একসাথে মোহামেডানে খেলতাম তখন উনি ওনার বাসা ইন্দিরা রোড থেকে হেঁটে হেঁটে মোহামেডান ক্লাবে যেত যেত। তো স্যারের ওই জিনিসটা দেখে কিন্তু আমি মাদার টেক থেকে ধানমন্ডিতে 8 বার হেঁটে এসেছিলাম, আর ধানমন্ডিতে যখন প্র্যাকটিস করতাম ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এভরিডে প্র্যাকটিস শেষে স্যারের সাথে হেঁটে হেঁটে যেতাম, যেন স্যারের মতন যেন হতে পারি। তোমার ফ্যামিলি কথা বলো, তোমার ওয়াইফ এবং বাচ্চার কথা বলো, যে ওদের সাথে যে তুমি 2টা ঈদ হয়তো বা 4টা ঈদ করেছো, তো ওরা তুমি বাইরে থাকলে কেমন মিস করে বা ওরা কি কি আশা করতেছে তোমার কাছ থেকে? যেহেতু আসলে আপনার 13ই আগস্ট আমার যে ব্যান্ডটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তো এই কারণে আমি লাস্ট 5 ইয়ার্স আপনার 5 ইয়ার্স আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে ছিলাম, যদিও লাস্ট 2 বছর আমি ডোমেস্টিক ক্রিকেট খেলেছি। তো বিয়ে করেছি 2015 ডিসেম্বরে 11 তারিখ। তো এই নিয়ে 3-4টা ঈদ করেছি, একসাথেই করেছি, ফ্যামিলিকে সময় দিতে পেরেছি আপনার লাস্ট 3 বছর, অলমোস্ট 3 বছর, 2.5 বছরের বেশি হলো, যে সবসময় কিন্তু ওয়াইফকে সময় বলেন, বাচ্চাকে সময় বলেন, সব কিছু দেওয়ার সুযোগ হয়েছে। তো যখনই বাইরে এই এই যে এই ট্যুরটাতে আমি মনে করি যে আসলে সে প্রচুর মিস করতেছে, আমিও মিস করতেছি ডেফিনেটলি, কিন্তু আর কি সবসময় বলে তাড়াতাড়ি চলে আসার জন্য, তাড়াতাড়ি চলে। তোমার মেয়ে কি বলে? আমার মেয়ে বলে যে আর কি, বাবা আসো আসো, এইটা এইটা বলে। হ্যাঁ, তারপরে সে আমি আমার কাছে মনে হয় যে সে আমার মতন আর কি। যেহেতু যেহেতু তুমি তোমার ব্যান্ডটা কথা বললা, আমি এই কথাটা পরবর্তীতে আসতাম, যেহেতু তুমি বললে তোমার তোমার অনুভূতিটা বলো। তোমার তো একটা পর্যায়ে ছিল যে তুমি একটা ডার্ক পিরিয়ড পার হয়ে এসছো, আই নো তুমি অনেক অনেক ফোকাস, তোমার অনুভূতিটা বলো এখন। এই দিনটার জন্য আসলে ওয়েট করছিলাম, যখনই আমি স্বীকার করেছিলাম 2013-তে, তখন থেকেই কিন্তু আমার স্বপ্ন যে না আমি আবার ফিরে আসব, আমাকে যেই শাস্তিটাই দেখ আমি সেটা মাথা পেতে নিব এবং সেটা শেষ করে আমি আবার ফিরে আসব ক্রিকেটে। তো আল্লাহ রহমতে আমার আরেকটা সুযোগ হয়েছে, ICC এবং BCB আমাকে 3 বছরের ব্যান করেছিল, তারপরে 2 বছর আমি ডোমেস্টিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি, আর BPL এবং ন্যাশনাল টিমের জন্য কিন্তু ব্যান ছিল 13ই আগস্ট পর্যন্ত 2018। তো সেটা শেষ হলো, তো এখন আমি লাস্ট সিজনটা আমার ভালো হয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে আমি 5টা সেঞ্চুরি করেছিলাম। তো এখন হয়তো বা সামনের সিজনটার জন্যই আমি আসলে এই যে লাস্ট 1 মান্থ আমি ইংল্যান্ডে এসেছি, কিন্তু আমি প্রিপারেশনের জন্যই। আমরা এখন একটু কথা বলতে চাই তোমার ক্যারিয়ারের শুরুর দিকে। তুমি ইয়াংগেস্ট প্লেয়ার হিসাবে তুমি সেঞ্চুরি করেছো, ওই শ্রীলঙ্কার ওই 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 ঘটনাটা একটু বলো আমাদের, একটু স্মৃতিচারণ যদি করো আমাদের সাথে। ওই টেস্টে, ওইটা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল, ওই টেস্টের আগে আমরা পাকিস্তানে গিয়েছিলাম, পাকিস্তানের সাথে টেস্ট খেলতে মুলতানে। তো আমি এত, আমার তখন আর কি 17 বছর বয়স, তো আমি যখন ডে ওয়ানে আমি আসলে আমাকে টিম থেকে পাঠানো হলো যে স্কোরারের কাছে যাওয়ার জন্য, যে প্লেয়ারদের চিনিয়ে দেওয়ার জন্য যে কে কোন প্লেয়ার। তো এই এইটার জন্য আমি যখন গেলাম খেলা শুরু হওয়ার আগে লাঞ্চ ব্রেকে আমি আর ঢুকতে পারছিলাম না, কারণ তখন আমি ইংলিশও বলতে পারি না, উর্দুও বলতে পারি না, তো কি বিপদে পড়ছি। তো লাঞ্চ ব্রেকে আমি আসতে পারতেছিলাম না, তো তারপরে এক পুলিশ বলতেছে মনে হয় ও বাংলাদেশ টিমের প্লেয়ার এসে, তো আমাকে 10-15 মিনিট পরে আমাকে সুযোগ দিল ঢুকার পরে। আমি বললাম যে ভাই আমি আর ওইখানে যাব না, আমাকে মাঠে পানি খাওয়াবো, ফিল্ডিং করবো, কিন্তু আমি ওইখানে আর যাব না। তো তারপরে আমি ফিল্ডিংয়ের সময় যখন আমি সুমন ভাই সিলিতে দাঁড়াইলো,
তো ওইখানে একটা বল লাগলো, লাগার পরে উনি বাইর হলো, আমি ফিল্ডিংয়ে গেলাম। তো ইমজামাম পাইলট ভাইকে বলতে এ ছোটু কন হে, তো বলে যে আমারা মেন প্লেয়ার হে ওপেনার, ঠিক। তো খুব অবাক হয়ে গেছে। তো ওই টেস্ট ম্যাচে আমি ছিলাম না, তো তো ইউনুস খানের সাথে কথা বললাম, এবং আমি প্রচুর খেলা ফলো করি। তো শ্রীলঙ্কার সাথে যখন খেলতে গেলাম সেকেন্ড আর কি চ্যাম্পিয়ন্স এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেকেন্ড ম্যাচটা, তার আগে কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে 7 উইকেট এবং 5 উইকেট নিয়েছিল মুরালিধরন। তো আমি আবার প্রচুর ফলো করি খেলা, এবং আমাদের অঙ্কুরের একজন ছিল ইব্রাহিম সাগর, সেও আমরা বল বয় থাকতাম যখনই বাংলাদেশে বড় বড় টুর্নামেন্ট হতো, উইলস কাপ বা এশিয়া কাপ, তো আমরা বল বয় থাকতাম। তো আমরা বড় বড় প্লেয়ারের কাছ থেকে শিখতাম যে কিভাবে তারা অফ স্পিন করে বা দোসরা করে। তো ইব্রাহিম সাগর সে শাকলাইন মুস্তাকের কাছ থেকে দোসরা শিখেছিল। তো ওই বলটা খেলে খেলে আমি অনেক, আমার কাছে অনেক সহজ লেগেছে যে মুরালিধরনকে যখন আমি ফেস করেছি। তো আমাকে পাকিস্তানে ওই টেস্ট ম্যাচের পরে আমাদের যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সাবির হোসেন চৌধুরী, তো উনি আমাকে বলেছিলেন যে তুমি নেক্সট টেস্ট ম্যাচ খেলবা শ্রীলঙ্কার সাথে। তো আর ট্রেভর চ্যাপেল ছিল আমাদের হেড কোচ। তো আমি শ্রীলঙ্কা গেলাম, তো প্র্যাকটিসে আমাকে ব্যাটিং লেটে দিত। তো আমার কাছে মনে হয় যে আসলে আমাকে বললো খেলবো, কিন্তু আমাকে ব্যাটিং দিতেছে সবার শেষে। পরে ঠিকই খেলালো, আমাকে বলার হিসাবে খেলাইছে যে লেগ স্পিনার হিসাবে ব্যাটিং করব নাম্বার 7-এ। তো ফার্স্ট ইনিংসে 26 নট আউট ছিলাম, সেকেন্ড ইনিংসে দুর্জয়ভাই নাম্বার 6-এর জায়গায় আমাকে বললো যে তুমি যাও, যেহেতু তুমি মুরালিধরনকে ভালো খেলছো তুমি আমার জায়গায় যাও। তো ডে 2-তে আমি 4 নট আউট ছিলাম। তো সারা রাত ঘুম হয় নাই যে আমি 200 মারতেছি, এরকম আর কি লারার রেকর্ড ভাঙতেছি, এরকম স্বপ্ন দেখতেছি। তো আমি সবসময় দুর্জয়ভাইয়ের পাশেই বসতাম আর কি, যখন আমরা মাঠে যাইতাম আসতাম। তো দুর্জয়ভাইকে বলছি, দুর্জয়ভাই আমি তো আজকে স্বপ্ন দেখলাম যে 200 মেরে দিছি। হ্যাঁ তুমি তো ব্যাটসম্যান, মারতেই পারো। তো আমার আবার আইডল ছিল বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেটে, তো নন স্ট্রাইকার আবার বুলবুল ভাই ছিল। তো ওই যেহেতু বৃষ্টির কারণে খেলা লেটে হয়েছিল, তো ডে 3-তে খেলাটা আধা ঘন্টা বেশি হয়েছে, ফার্স্ট সেশনটা তো 2.5 ঘন্টার সেশন ছিল। তো বুলবুল ভাইয়ের সাথে একটাই কথা যে চারের জন্য আউট হয় না, আর আমি মুরালিধরন ফার্স্ট ওই 2.5 ঘন্টা আমার 68 করে ফেলেছিলাম। তো আমার জয়সুরিয়া ক্যাপ্টেন ছিল, সে বারবার মুরালিধরনকে বলছে যে দোসরা করো, ও যখনই দোসরা করে আমি অটোমেটিক আস্তে করে পয়েন্টে বা কাভারে ঠেলে 2 রান 4 রান করে নিচ্ছি। তো বলতেছে যে ওরে মারলে লাভ হচ্ছে না, ও সব পিক করে ফেলতেছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে লেগেছিল আমার। আর ঠিক দুর্ভাগ্য যে বুলবুল ভাই লাস্ট বলে আউট হয়েছে লাঞ্চের, তো বুলবুল ভাই আউট হয়ে গেলো 50 করে। পরে তো ড্রেসিং রুমে গেলাম, সবাই বলতেছে যে সেঞ্চুরি করতে হবে এটা সেটা। তো আমি লাকি যে আসলে আমি ওই টেস্ট ম্যাচের আগে আমাদের ফার্স্ট ক্লাসে 2টা 100 করেছিলাম, অস্ট্রেলিয়া একাডেমির সাথে একটা 110 নট আউট ছিলাম ওয়ান ডে ক্রিকেটে, এবং আন্ডার 17-এ 2টা, টোটাল আমি 5টা সেঞ্চুরি করেছিলাম ওই এক সিজনে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি তো 100 করবই আর কি, হ্যাবিট হয়েছিল। হ্যাঁ তো ওই কনফিডেন্সটাও ছিল। আর এটা সত্যি কথা, সবসময় আমি যখন খেলতাম আমার কাছে মনে হতো যেন আমি সাহস, আমি যেন ভয় না পাই, যার সাথেই খেলে আমি সাহস নিয়ে যেন খেলতে পারি, এই জিনিসটা আর কি সবসময় মনের মধ্যে বলতাম যেন আমি সাহস নিয়ে খেলবো। তো ভাগ্য ভালো ছিল যে আসলে যখন সেঞ্চুরি হলো শুনলাম যে মুস্তাক মোহাম্মদের রেকর্ড ভেঙেছে, তো অন্যরকম ফিলিং ছিল। আমরা তো সবাই প্রাউড ফিল করি। তুমি বলো, তুমি যখন ক্যাপ্টেন ক্যাপ্টেন হলো, ক্যাপ্টেনের তো একটা প্রেশার আলাদা। তো তুমি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হলো, এর আগে ধরো একজনের আন্ডারে খেলেছো, তখন কি তোমার কাছে প্রেশারটা কি অন্যরকম লেগেছে, নাকি তুমি কীভাবে এটা হ্যান্ডেল করছো? সত্যি কথা কি, আসলে আমি খেলা ছোটোবেলা থেকেই প্রচুর ফলো করি, এবং আমার স্বপ্ন ছিল আসলে লম্বা সময় ক্যাপ্টেন্সি করবো, লাইক ফ্লেমিংকে আমি খুবই পছন্দ করতাম, স্টিভ ওয়ার ক্যাপ্টেন্সি ভালো লাগতো। তো লম্বা সময় করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্য যে আমি পারফরমেন্স করতে পারিনি। আর আমার আগে সুমন ভাই সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন ছিল বাংলাদেশের। তো সুমন ভাই যখন, সুমন ভাইয়ের কাছ থেকে আমাকে দেওয়া হলো, আমার ওই সময় মনে হয়েছে যে না ঠিক আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে বেশি আর্লি হয়ে গিয়েছিল ক্যাপ্টেন্সিটা। আর আমি যখন পেয়েছিলাম তখন আসলে
এখন যেমন বুঝি যে আসলে সিনিয়র প্লেয়ারের কতটা ইম্পর্টেন্ট আর কি, সিনিয়র ক্রিকেটারদের দেখেন লাস্ট 4 ইয়ার্স বাংলাদেশ ভালো খেলছে, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, এই যে 5টা সিনিয়র ক্রিকেটার লাস্ট 3-4 ইয়ার্স কিন্তু রেগুলার পারফর্ম করছে বলেই ইয়াংদের জন্য সহজ হচ্ছে। তো আমি যখন ক্যাপ্টেন হলাম তখন আসলে সুমন ভাইয়ের পারফরমেন্সটা অতটা ভালো যাচ্ছিল না, রফিক ভাই রিটায়ার করে ফেলেছে, তারপরে আপনার পাইলট ভাইও রিটায়ার করে ফেলছিল অলমোস্ট, ভালো যাচ্ছিল না বলে। তারপরে আমাদের একটা আইসিএল একটা টিম গেল, তো আফতাব, অলক ভাই, আরও ভালো ভালো 5-6 জন ক্রিকেটার যারা রেগুলার মেম্বার ছিল ওরা চলে গিয়েছিল। তো এই কারণে আসলে ওই টিমটাকে গুছানোটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। তুমি কি তোমার মনে পড়ে তোমার স্ট্যাটিস্টিক্সটা কেমন ছিল, তোমার ক্যাপ্টেন অবস্থায় আমাদের আমরা কীরকম জিতলাম কীরকম? হ্যাঁ, ওই যেমন আমি যখন ক্যাপ্টেন হলাম শ্রীলঙ্কাতে গিয়ে তো রেজাল্ট ভালো হয়নি, আমরা লোয়েস্ট স্কোর করেছিলাম 61 মনে হয়, রিসেন্টলি সেটা সাকিবের আন্ডারে চলে গিয়েছে 43, তো ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ওইটা ছিল আমার একটা সেঞ্চুরি ছিল, কিন্তু আমার ক্যাপ্টেন্সিতে অনেকগুলো ক্লোজ ম্যাচ ছিল যে আমরা জিততে পারতাম, আনলাকি যে জিততে পারি নাই। তোমার কতগুলো ম্যাচ জিতছো মনে আছে স্ট্যাটিস্টিক্সটা? কতগুলো ম্যাচ জিতছি এটা মনে নাই, কিন্তু আমি জানি যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমার ক্যাপ্টেন্সিতে, নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট ওয়ান ডে ম্যাচ উইন করেছিলাম, আয়ারল্যান্ডের সাথে আমরা ফার্স্ট সিরিজ উইন করেছিলাম আর কি। 38 গেমে হয়তো বা 10-12টা ম্যাচ হয়তো আমরা উইন করেছিলাম। লেটস টক অ্যাবাউট, আমরা একটু কথা বলি ইংল্যান্ড ট্যুর, যেটা 2005-এ যেখানে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা টার্নিং পয়েন্ট, যে বাংলাদেশ ক্রিকেট খেলা একটা ফিয়ারলেস ক্রিকেট যেটা আমরা বলি, এবং সেটা তোমার মাধ্যমে ওয়ার্ল্ড ক্রিকেট দেখে যে বাংলাদেশ খেলতে পারে, সো ওই সিরিজের কথাটা একটু বলো। ওই সিরিজে আসলে আমাদের টেস্ট সিরিজটা ভালো হয়নি একদমই, 2টা টেস্ট ম্যাচই আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই, এবং ব্যক্তিগতভাবে আমিও ভালো খেলি নাই। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে ওয়ান ডে টুর্নামেন্টে হয়তো রাখবে না, তখন চিফ সিলেক্টর ছিল ফারুক ভাই। তো ফারুক ভাই প্রথম প্র্যাকটিস ম্যাচে আমাকে খেলানো হয়নি, রেস্ট দেওয়া হয়েছিল। পরের প্র্যাকটিস ম্যাচে আমরা খেলেছিলাম এগেনস্ট সোহেব আখতার ছিল ওই প্র্যাকটিস ম্যাচে, ওই ম্যাচটা আমরা উইন করেছিলাম, ওইখানে আমি 42 করেছিলাম, সোহেব আখতারকে 1 ওভারে 4টা 4 মেরেছিলাম পুল মেরে। তো তারপরে ফারুক ভাই একটা কথাই বলেছিল যে তুমি সবগুলো ম্যাচই খেলবা, জাস্ট একটা 50 করো, এই কনফিডেন্স আর কি, একটা 50 করলেই উনি হ্যাপি থাকতো আর কি, আমাকে এই এতটা কনফিডেন্স দিয়েছিল ওই নেটওয়ার্ক সিরিজে। তো ফার্স্ট ম্যাচে তো ইংল্যান্ডের সাথে ফার্স্ট বলে আউট হয়ে গেলাম, তো সেকেন্ড ম্যাচে যখন আমরা কার্ডিফে গেলাম অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, তো লাকি যে অস্ট্রেলিয়া টস উইন করে ব্যাটিং করেছিল, উইকেটে এত ময়েশ্চার ছিল, তারা স্ট্রাগল করেছে প্রথম 15 ওভার 3টা উইকেট পড়ে গিয়েছে, 249 বা 250 করেছিল। তো ওই ম্যাচটা মনে হয় আমার 50তম ম্যাচ ছিল ওয়ান ডে ক্রিকেটে। তো যাওয়ার আগে আলাপ করছিলাম আর কি সারিয়ার নাফিজ, আমরা বসে যে এতগুলো ম্যাচ খেলে ফেললাম কিছুই করতে পারলাম না। তখন সারিয়ার নাফিজ একটা কথা বললো যে সব ভুলে যে মনে করো যে আজকে তোমার ফার্স্ট ম্যাচ হচ্ছে। তো যখন আমি 2 উইকেট নাম্বার 4-এ ব্যাটিংয়ে গেলাম, তুষার ভাই আনলাকি আউট হয়েছে, খুব চমৎকার একটা শট খেলেছিল, চমৎকার একটা ক্যাচ নিয়ে ফেলেছে। তারপর যখন ব্যাটিংয়ে গেলাম 70 for 2 ছিল আই থিঙ্ক, তখন আপনার একটা জিনিসই চিন্তা করেছি যে না আমি তো খেলাটা জানি কীভাবে খেলতে হয়, তো আমি একটু চেষ্টা করি উইকেটে টিকে থাকার জন্য। তো যাওয়ার পরেই আসলে পরপর 3টা 4 মেরেছিলাম, পুল, সুইপ, কভার ড্রাইভ, কনফিডেন্স অটোমেটিক চলে এসেছে। তুমি অস্ট্রেলিয়ানরা তো খুব স্টেজিংয়ে মাস্টার, তো তোমার তোমার কি তখন ইমিডিয়েটলি কেউ কিছু বলতেছিল না? ওরা আসলে চিন্তাই করে যে বাংলাদেশ 250 করবে, ওই সময় অস্ট্রেলিয়া নাম্বার 1 র্যাঙ্কিংয়ে ছিল, তারা ক্লোজ ম্যাচও সবসময় উইন করে। তো ওরা
আমি যখন ব্যাটিং এ ছিলাম, ওরা কখনো চিন্তাই করে না যে বাংলাদেশ এই ম্যাচ আচ্ছা, জিততে পারে। হ্যাঁ আমরা ওই ওই হাইলাইটসটা আমরা দেখবো, হ্যাঁ ওই হাইলাইটসটা আমরা আজকে দেখবো দর্শকদের জন্য। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ ছিল, শুধুমাত্র আমি বসে দেখতেছিলাম, আমি আমি ঢাকায় ছিলাম, এবং শুধু আমি না, সারা বাংলাদেশই উজ্জীবিত হয়ে গিয়েছিল ওই ওই ইনিংসটাতে আশরাফুলের। তো আমরা ওই ইনিংসটা দেখবো। I've been very disappointed with that. Did he find the gap? He did. Well played. That will go all the way. Wow, that was spanked. Well, you're talking about that space over at Ishikawa. Oh, fine shot, lovely shot. Say that, Glenn McGrath. So much for that line and length. There it goes again. Fetch that one back as well. Successful, oh, second boundary. Oh. Nicely struck sweep shot. That's away fine as well. Running quickly away to the boundary. Little sweep. It's a sweep for four. And really, Bangladesh should win. In effect, it's top of the league versus the bottom. Shy at the stumps. Full length, McGrath pulled away into the leg side. Will they look for two? It's just a single, they're coming back for two. That is the field of two. 99 off 99 balls. He can guide his country home here, and they should win from here. You've got it, son. Well played, Mohammed Ashraful. Bangladesh 108th one-day game, only the second centurion. Take a bow. Take a bow. False strike in these next six balls. Ball's full length, it's in the air. Fielder underneath it, he's looking for six, he's gone. Cricket's a funny game, David. দর্শক, আপনারা এতক্ষণ হাইলাইট দেখছেন, আমি আমি নিজেও এনজয় করছি। আবার মনে হয়েছে সেই 2005-এ ফিরে গিয়েছিলাম আমরা। তো এখন আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, এরপর আবার আমরা কন্টিনিউ করব। দেখা হবে আবার, আমাদের সাথে থাকুন। দর্শক মণ্ডলী, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি ঈদ উইথ আশরাফুল প্রোগ্রামে। আমরা এই ঈদের স্পেশাল প্রোগ্রামে আশরাফুলকে নিয়ে এসেছি, এবং আমরা আশরাফুলের সাথে আশরাফুল কীভাবে ঈদ উদযাপন করছে, এবং আগে বাংলাদেশের বাইরে এবং দেশে তার ফ্যামিলির সাথে কীভাবে ঈদ উদযাপন করেছিল, এবং তার ক্রিকেটের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আজকে আশরাফুলের সাথে আলাপ করছি। এখন আমরা আশরাফুলের সাথে আলাপ করব। আশরাফুল, তুমি এই যে আমরা একটা একটা তোমার একটা ভালো খবর, যেটা তোমার ব্যান্ডটা উঠে গিয়েছে, তুমি এখন ঈদ উদযাপন করছো, তুমি ইংল্যান্ডে এসছো, তোমার কিছু প্ল্যান নিয়ে এসছো, তুমি কি একটু আমাদের বলবা যে তোমার কী প্ল্যান নিয়ে ইংল্যান্ডে এসছো এবং কী করলা এই কয়েকদিন ইংল্যান্ডে? অবশ্যই, আসলে আমি যেহেতু আমার সামনে আপনার ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইক থেকে, তো লাস্ট সিজনটা আমার ভালো হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, তারপর থেকে আমি তো জানি যে আসলে 13 আগস্ট 2018-তে আমার সব কিছু উঠে যাবে, তখন হয়তো আমি সিলেকশন অ্যাভেলেবেল থাকবো। তো এই কারণেই আসলে আমি পুরোপুরি যেন রেডি থাকি আপনার অক্টোবরের ফার্স্ট উইকে, যখন আমাদের 4-ডে ম্যাচ শুরু হবে ন্যাশনাল লিগ। তো আমি এই কারণে লাস্ট 2 মান্থ আর কি এখানে আসার আগের 1 মাস আমি বাংলাদেশে ট্রেনিং করেছি, ফিটনেস, স্কিল সব কিছু। তো এই 1টা মাস আমি চিন্তা করেছি যে আসলে আমি ইংল্যান্ডে এসে, আমি যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপ 2019 ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ডেই হবে জুন জুলাইতে, তো আমি এই চিন্তাতেই এসেছি যে আমার স্বপ্ন কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপ খেলা। তো এটা জানি যারা শুনবে হয়তো অবাক হবে যে আসলে কিন্তু আমার এটা
স্বপ্ন যে আমি বাংলাদেশ টিমে আবার খেলবো এবং ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকবো। সেই কারণে যা যা করণীয়, যা এই এক্সপিরিয়েন্সটা, এই ওয়েদারটার সাথে আমার একটা মাস আমি এখানে এসে ট্রেনিং করছি, জিম করছি, কিছু ম্যাচ খেলছি, সানডেতে 40 ওভার 20 20 এই ধরনের ম্যাচ, যেটা এই সময় বাংলাদেশে আসলে সম্ভব ছিল না বৃষ্টির কারণে। তো এই কারণে আসলে আমি চিন্তা করেছি যে না, আমার আমি কিন্তু 5 বছর আগে যখন আমি স্বীকার করেছিলাম তখনই কিন্তু আমার স্বপ্ন ছিল না, আমি যেহেতু 2015 ওয়ার্ল্ড কাপটা মিস করছি, আমি 19 ওয়ার্ল্ড কাপ আমার খেলতে হবে। তো জানি যে ডিফিকাল্ট, কারণ আমাদের টিম অসাধারণ খেলছে, কিন্তু তারপর আমি মনে করি যে এই টিমে আমি ঢোকার অনেক জায়গা আছে আমি যদি পারফরমেন্স করি। লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে আমি 5টা সেঞ্চুরি করেছিলাম। তুমি যে এখানে তুমি যে প্ল্যান নিয়ে এখানে এসেছিলা যে তুমি কিছু প্র্যাকটিস করবা বিভিন্ন জায়গায়, ম্যাচ খেলবা, তারপরে ম্যাচ খেলবা, হ্যাঁ, এখানে কন্ডিশনের সাথে খাপ খাওয়াবা, এখানে উইকেট তো একটু ডিফারেন্ট, জি, হ্যাঁ, এবং ওয়ার্ল্ড কাপটা এই এই সময়ই জুন জুলাই এখানে ওয়ার্ল্ড কাপটা হবে, তো তুমি কতটুক মনে করো যে উপকার হয়েছে তোমার? আমার এই লাস্ট এক মাস আমি বলবো যে আমি খুব চমৎকার একটা প্রিপারেশন নিয়েছি, আমি জিম করতে পেরেছি, প্র্যাকটিস করতে পেরেছি, আপনার সাথেও প্র্যাকটিস করেছি ওভালের ইনডোরে এবং ম্যাচ খেলতে পারছি। তো যে জিনিসটা এই সময়টা হয়তো বাংলাদেশে সম্ভব হতো না, তো ঈদের পরে আবার দেশে গিয়ে আরও একটা মাস সময় পাবো, এই সময়টা আরও সুন্দর মতন। লাস্ট 2 মাসে কিন্তু আমি অলমোস্ট 8 থেকে 9 কেজি ওয়েট কমিয়েছি। নেক্সট 1 মান্থের মধ্যে যদি আমি অ্যাটলিস্ট 4 কেজি কমাইতে পারি, পুরোপুরি ফিট থাকবো। আমি কোম্পানির গোস্ত কি হবে যদি আমি খুব ফুড লাভার, গরুর থেকে আমার গরুর ভুঁড়ি খুব পছন্দ, আমি যখনই এখন খুব কম খাই, আগে যখনই আমি ন্যাশনাল টিমের রেগুলার মেম্বার ছিলাম, আমার আম্মা ট্যুরে যাওয়ার আগে 7 দিন 3 বেলায় আমি চালের রুটি, গরুর মাংস, গরুর ভুঁড়ি, আমার বোন আর আমার আম্মা এই জিনিসটা রেগুলার রাখতো আমার জন্য, এবং ট্যুর থেকে যখনই বাসায় যেতাম তখন আবার 7 দিন 3 বেলা এই রুটিনই ছিল। কিন্তু এখন লাস্ট আসলে লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগেই আসলে ভালো যাচ্ছিল না, প্রথম 7-8টা ম্যাচ হঠাৎ করে মাশরাফি একদিন আসলো আমাদের ড্রেসিং রুমে এবং গল্প করছিলাম আমরা, তো ও ফিল করছে যে আসলে তোর যদি খেলতে হয় তোকে দেখতে যেন মনে হয় যে না তুই ফিট, তো তখন আমি অতটা ফিট ছিলাম না সত্যি কথা। তো ওই ওর পরে আসলে আমার চিন্তা হয়েছে না আমি ভাত টাত খাওয়া বন্ধ করব, এখন আমি আগে যেইভাবে 3-4 প্লেট খেতাম এখন হয়তো একটু কম খাই, আরেকটু মানে খুবই কম খাই। তুমি বলো, তুমি কোরবানির গরুর ব্যাপারটা বলো, তুমি দেশে কি তুমি নিজে কোনোদিন গরু কিনছো বা বাজারে গেছো? একবার আমি গরু কিনেছিলাম, একবার খুব আমি পছন্দ করেছি, পরে ভাইয়াকে বললাম, সবসময় আসলে ভাইয়ার আব্বা থাকলে আব্বাই কিনতো, আমি কম যাই, খালি একবার গিয়েছিলাম একবার। তুমি তোমার গত 1 বছর 1 মাস এই লন্ডনে আছো আর কিছুদিন থাকবা, এর ভিতরে যদি তুমি হাইলাইটস যদি তুমি কিছু বলতে চাও যে হ্যাঁ আমার এই 1-2টা জিনিস আমার কাছে মনে হয়েছে আমার আমার কেরিয়ার জন্য একটু উপকার হবে বা আমার কামব্যাকের জন্য হয়তো বা আমার কিছু উপকার হবে, তোমার টেকনিক হতে পারে, তোমার মেন্টাল স্ট্রেংথ হতে পারে বা কন্ডিশনের সাথে খাপ খাওয়ানো হতে পারে, যে কোনো ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ থিঙ্ক দ্যাট? অবশ্যই, কারণ ইংল্যান্ডে যখন এসেছিলাম 21 তারিখ জুলাইয়ের 21 তারিখ এমন গরম ছিল বাংলাদেশের মতন, তো এখন আবার কিন্তু যখন একটু মেঘলা হয় তখনই কিন্তু বল সাইডওয়েজ মুভমেন্ট করে, তো এই যে সিচুয়েশনগুলো এটা কিন্তু একমাত্র ইংল্যান্ডে আসলে আপনি এই জিনিসটা পাবেন, এই এক্সপিরিয়েন্সটা হবে। তো এই কারণে আমার যে প্ল্যানটা করেছি যে নেক্সট ইয়ার যখন আমরা আবার এখানে আসবে বাংলাদেশ টিম, যেহেতু আমি আপনার অলমোস্ট 5 ইয়ার্স টিমের সাথে নাই বাইরে, তো আমি নিজের থেকে এখানে এসে প্র্যাকটিস করলাম, এই এক্সপিরিয়েন্সটা গেইন করলাম, আমার অলমোস্ট আর কি 17-18 বছর ইন্টারন্যাশনাল 13 বছর খেলেছি কিন্তু 5 বছর খেলার বাইরে ছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো আমি গেইন করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে আমি লাস্ট 1 মাসে অনেক অনেক উপকৃত হব আমি মনে করি ফিউচারে। লাস্ট সিজনে তুমি ঢাকা লিগে বোধহয় 4টা কি 5টা সেঞ্চুরি উইচ ইজ ভেরি প্রমিসিং। তুমি ঢাকা লিগের একটু স্ট্যান্ডার্ডের কথা তো আমাকে বলো এখন, যে কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের যারা অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবল হয় না এবং আমাদের ক্রিকেট লিগগুলো চলতে হয়। আমাদের আমার এক্সপিরিয়েন্স সে বলবো যে আসলে ঢাকা প্রিমিয়ার লিগটা সবচেয়ে টাফেস্ট ক্রিকেট বাংলাদেশে, এখানে কিন্তু আপনি অনেক বড় বড় ক্রিকেটাররা আসে তারা কিন্তু পারফর্ম করতে পারে না, অত সহজ না, কারণ এখানে আপনি দেখা যায় যে এক টিমে 3-4টা লেফট আর্ম স্পিনার থাকে,
তো ডিফারেন্ট ওইখানে পারফরমেন্স করাটা। যদিও এটা সত্যি কথা, আপনারা যখন খেলেছিলেন তখনকার ক্রিকেট আমি বলবো ছিলাম, আমি দেখেছি যে আবাহনী মোহামেডান খেলা হলে পুরো স্টেডিয়াম ভর্তি থাকতো, ওই জিনিস ওই প্রেশারটা এখন নাই, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলছি, এখন টিভিতে প্রচুর খেলা দেখা যায়, এই কারণে হয়তোবা ওই প্রেশারটা নেই মানুষের সাপোর্টারের। কিন্তু তারপর একটা প্রেশার আছে যে অফিসিয়ালের একটা প্রেশার। তো আমি মনে করি যে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, আমাদের স্ট্যান্ডার্ড বাড়ছে। কিন্তু আসলে লাস্ট 2 বছর আমি খেলেছি, এর আগে 3 বছর খেলতে পারিনি ওইভাবে। আমি যেহেতু কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলাম, ওইভাবে আমি আসলে ইয়াং ক্রিকেটার যারা ওইভাবে কিন্তু আমি আর কি, আমার কাছে মনে হয় না যে ওই লেভেলে এখনো। তুমি বাংলাদেশের যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেটার, আমাদের যে পাইপলাইন, আমাদের জুনিয়র স্ট্রাকচার, ধরো একটা সময় আমাদের যখন তোমরা ইয়াং ছিলা এবং তোমার পরে একটা গ্যাপ ছিল, তারপরে সাকিব, তামিম, মুশফিক, এরা সবাই একসাথে, বেশ কতজন প্লেয়ার একসাথে টিমে ঢুকছে এবং তারা খেলতেছে, নতুন প্লেয়ার কেউ আসতেছে যাচ্ছে, তেমন কনসিস্টেন্সি নাই, তুমি কারণটা কিছু বলতে পারবা? ইন্টারন্যাশনাল লেভেলে আসলে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট, একটু টাইম লাগে আমাদের। আসলে আমার মনে হয় যে উইকেটের দিকে যদি আমরা একটু বেশি নজর দিতে পারতাম তাহলে ভালো হতো, আমাদের গ্রাউন্ডের ফ্যাসিলিটি যদি বেশি হতো আরও ভালো হতো, কারণ আমরা একটা গ্রাউন্ডেই দেখা যাচ্ছে যে প্রচুর ম্যাচ খেলছি, সেই কারণে হয়তো উইকেটগুলো সিমিং উইকেট তৈরি করতে পারে না বেশি সময়, এইটা একটা সমস্যা। আমাদের দেখা যায় যে আমাদের কেউ যদি ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত যেতে পারে বা ফার্স্ট ডিভিশন পর্যন্ত যেতে পারে, তখন দেখা যায় যে খেলাটাকে তারা অনেকে দেখা যায় যে এনজয় করে না, মনে হয় যে হয় প্রফেশনালের দিকে যেতেই হবে, খেলতে হবে পয়সার জন্য অথবা জেতার জন্যই খেলতে হবে, বা এই এই ধরনের একটা কমপ্লিকেশন সবার মধ্যে খেলে কি না এখন, বা আগে যেটা ছিল না এখন এটা এরকম বেশি এরকম? আমার মনে হয় যে আসলে আমাদের একটু কালচারটা যদি আমরা চেঞ্জ করতে পারি, যে আমাদের এখানে কিন্তু আসলে আগে ছিল যে 25-27 হলেই আর কি রিটায়ার্ডের বয়স হয়ে যেত, এটা কিন্তু সত্যি কথা। আপনি কিন্তু অন্য অন্য দেশে যদি দেখেন 30-এর পরে কিন্তু তারা আসে, এসে 6-7 বছর খেলে, 5-6 হাজার রান করে চলে যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এই কালচারটা আমরা যখন আনতে পারবো তখন কিন্তু আমার মনে হয় যে আমাদের ক্রিকেটটা আরও ইম্প্রুভ করবে বেশি বেশি। তোমার তোমার কি মনে হয় আমাদের দেশে যে যারা অনেক ইয়াং ট্যালেন্ট আছে, যখন তারা বুঝতে পারতেছে যে হয়তো বা সে আর্লি চান্স প্রিমিয়ার লিগে পাবে, প্রিমিয়ার লিগে খেলতে পারতেছে না বা পারবে না, অথবা সে চিন্তা করতেছে আমি আন্ডার-19 বা আন্ডার-17 বা এই টিমে ঢুকতে পারবো না, পারতেছি না, তখন কি আশা ছেড়ে দিয়ে, খেলা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চেষ্টা করে? সেটাই আমাদের এইটাই আর কি, সবাই কিন্তু ভাবে যে আমাদের এটা হয়ে আসছে, ভাবে না। আপনি যদি দেখেন আন্ডার-19 থেকে স্ট্রেট আমাদের নেক্সট স্টেপটা হয়ে যায় ন্যাশনাল টিম, কিন্তু অন্য অন্য দেশে কী হয়, আন্ডার-19 থেকে 23 যাবে, HP-তে যাবে, তারপরে এ টিমে যাবে, তারপরে হয়তো বা ন্যাশনাল টিমে আসবে, এই যে আন্ডার-19 পরে 4-5টা স্টেপ, এই জিনিসটা কিন্তু হয় না। আমার যদি আমি লাকি যে আমারটা সেম হয়েছে, আমি যখন আন্ডার-19 খেলে আসছি সাথে সাথে এ টিমও খেলেছিলাম, কিন্তু সাথে সাথে ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছি। তো এই যে স্টেপ বাই স্টেপ না যে ঠাস করে আন্ডার-19 থেকে টেস্ট লেভেলে চলে আসাটা, এই কালচারটা চেঞ্জ করতে হবে আমার মনে হয়। সবাই কেন এত চেষ্টা করে যে নাকি আমাদের তারা দেখছে যে খুব সহজেই সুযোগ পেয়ে যেত সবাই, নাকি আসলে আমাদের ওই যে অন্য অন্য দেশে আপনার একটা স্টেট টিমে চান্স পাওয়াটা কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করে। হ্যাঁ, লাইক আমি যখন 2003 আমরা অস্ট্রেলিয়া ট্যুর করলাম, জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্ন করেছিলাম যে তুমি কি ওয়ানডে ক্রিকেট খেলো না, বলে যে আমি লাস্ট 2 সিজন আমাদের ডোমেস্টিকে আমি বেস্ট প্লেয়ার হয়েছি ওয়ানডেতে, কিন্তু আমি যে লাকি যে আমাকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়, তো ওরা ওটা দিয়ে কিন্তু হ্যাপি থাকে। তো ওরা কিন্তু ওদের স্টেটে চান্স পাওয়াটা মনে করে যে ওইটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, তারপরে স্টেপ হলো ন্যাশনাল টিম। তো আমাদের ওই কালচারটা এখনও তৈরি হয়নি, আস্তে আস্তে হবে, কারণ আমরা এখন ন্যাশনাল টিমে যে ফ্যাসিলিটিসটা পাই, এই ফ্যাসিলিটিসটা কিন্তু একটা আপনার অন্য অন্য ইংল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের স্টেট টিম কিন্তু সেম ফ্যাসিলিটিস তারা, আমরা যেটা ন্যাশনাল টিম পাচ্ছে, তার মানে আমাদের প্লেয়াররা কিন্তু আর কি ওই ফ্যাসিলিটিস না পেয়ে আমরা কিন্তু ওদের সাথে ওদের স্ট্যান্ডার্ডে খেলছি। আমার মনে হয় যে আমাদের আরও যদি ফ্যাসিলিটিস বাড়াইতে পারি, আমাদের ডিভিশনাল টিমগুলোতে ফ্যাসিলিটি, নট অনলি ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি, আপনি দেখেন যে আমরা প্রফেশনালিজম টানতে হবে এখানে। আমরা ন্যাশনাল লিগ যখনই খেললি, এই যে অক্টোবরের ফার্স্ট উইকে খেলবো, দেখা যাবে যে
আমরা জাস্ট দুই দিন প্র্যাকটিস করে একটা ফোর ডে ম্যাচ খেলতে যাচ্ছি, যে জিনিসটা আমি এই কারণে এই সিজনটা মনে করেছি যে না আমাকে অ্যাট লিস্ট থ্রি মান্থ আগে থেকে প্রিপারেশন নিতে হবে, যেন আমি ডে ওয়ান থেকে যেন আমি ফোকাস থাকতে পারি। এখন ধরো তোমার সামনে তো একটা বড় চ্যালেঞ্জে পারফর্ম করতে হবে, পারফর্ম তুমি ডোমেস্টিকে খেলছো করছো বাট এখনও করতে হবে যখন তুমি ফার্স্ট ক্লাস খেলতে যাবা। হ্যাঁ, আমাদের আরও ওয়ান ডে কম্পিটিশন আছে সামনে, বিপিএল আছে, হ্যাঁ, এবং আমি আশা করি উইল ডু ইট। তোমার কাছে কী চ্যালেঞ্জ মনে হয় ওইখানে, তুমি কী কী চ্যালেঞ্জ ফেস করবা? অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে সবাই আমাকে খুব পছন্দ করে, তো এই কারণে লাস্ট দুই বছর এই যে চ্যালেঞ্জগুলো হওয়ার কথা ছিল সেই জিনিসগুলো রিকভারি করেছি আমি সবার সাথে একসাথে খেলে। তো এখন যে চ্যালেঞ্জটা হবে অবশ্যই আমি চিন্তা আর কি আমার চেষ্টা থাকবে, যেখানেই সুযোগ পাবো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। যে জিনিসটা ঢাকা প্রিমিয়ার লিগে হয়েছে, আমাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে কিন্তু এই প্রথম যে আমি পাঁচটা সেঞ্চুরি করেছি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে, তো এইভাবে এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি যদি আমি করি ডেফিনেটলি আমি মনে করি যে সিলেকশন প্যানেল এবং ক্রিকেট বোর্ড হয়তো আমাকে চিন্তা করবে যে না আরেকটা সুযোগ দেওয়া যায় কি না। তুমি ইংল্যান্ডের সাথে এগেন 2005 আরেকটি ইনিংস খেলছিল, আমরা ওই ইনিংসের হাইলাইটসটা দেখবো। চলুন দর্শক আমরা ওইটার হাইলাইটসটা দেখে আসি। দর্শক মণ্ডলী, আপনারা হাইলাইটটা দেখলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আশাফুল, বর্তমান জাতীয় দল সম্বন্ধে তুমি যদি একটু বলো যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তারা খেললো মাত্র, তো এইটার পারফরমেন্স নিয়ে তুমি টেস্ট দেন টি টোয়েন্টি তুমি কীভাবে মূল্যায়ন করবা? টেস্টে আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমরা যেই বলে খেলেছি ডিউক বলে এটা কিন্তু আমরা একদমই এক্সপিরিয়েন্স নাই। ডিউক বলে সাধারণত সুইং কিন্তু ডে ওয়ান ডে ফার্স্ট বল থেকে শুরু করে একদম শেষ বল পর্যন্ত যতক্ষণ খেলা হবে সুইং করতে থাকে, কারণ এই বলে কিন্তু আমাদের প্লেয়ারদের আমরা একদমই এক্সপিরিয়েন্স নেই আমাদের দেশে আমরা যখন খেলি। তো এই জায়গায় একটা আমাদের জন্য সমস্যা ছিল। আর টেস্ট দুইটা টেস্ট ম্যাচই কিন্তু উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল, আপ অ্যান্ড ডাউন ডাবল পেস ছিল উইকেটে, তো এই কারণে আমাদের পারফরমেন্সটা অতটা ভালো হয়নি। ওয়ান ডেতে তো আমরা সিরিজ উইন করলাম এবং টি টোয়েন্টি তো সিরিজ উইন করেছি। মাশরাফি ব্যাপারটা যদি বলো, মাশরাফি অবশ্যই 2015 থেকে মাশরাফি ক্যাপ্টেন্সি নেওয়া হয়েছে জিম্বাবুয়ের সাথে পাঁচটা ওয়ান ডে যখন খেলা হলো হোম কন্ডিশনে, তারপর থেকে কিন্তু বাংলাদেশ টিমের চেহারা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তার ক্যাপ্টেন্সিটা আমি বলবো যে গোছানো, সবাইকে নিয়ে ক্যাপ্টেন্সি করে, তো এই কারণেই আমাদের ওয়ান ডে টিমটা কিন্তু এখন ভালো, আমাদের ওয়ান ডে টিমটা ভালো। টেস্ট টিমে আমরা এওয়েতে ভালো খেলছি না বিকজ অফ আসলে আমরা অনেক দিন পর পর টেস্ট খেলি, এই কারণে টি টোয়েন্টিটাও গোছানো হচ্ছে এই সিরিজটা উইন করাতে আমি মনে করি যে আমরা এই কনফিডেন্সটা পাবো। তুমি কি দর্শকদের সাথে কোনো ফানি স্টোরি তোমার মনে পড়ে যেটা তুমি শেয়ার করতে চাও যেটা দর্শকরা একটু আনন্দ পাবে এই আজকে ঈদের দিনে? আমি সবসময় দর্শকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আর কি, টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ তাদের জন্যই আসলে আজকে আমরা ক্রিকেটাররা স্টার হয়েছি। সবসময় আর কি যখন আমি দেশের বাইরে যাই, আমি ফার্স্ট ট্যুরের কথা বলছি জিম্বাবুয়েতে, সেখানে মাত্র আপনার
ছয়টা সাতটা বাঙালি ফ্যামিলি ছিল, তো ভাত ছাড়া আমি মাশরাফি ওরা একদম থাকতে পারি না, যে ভাত না হইলে। তো দেখা যেত যে আমাদের ওনারা ইনভাইট করতো, তো সাতজন সাতজন করে, তো আমি সবসময় ওই সাতজনের মধ্যে থাকতাম, যেই যেই সাতজন ভাত খাওয়ার জন্য। তো এই জিনিসটা ছিল। আরেকটা আমাদের ড্রেসিং রুমে একটা ফান ছিল, আপনার নাজমুল আর আমি পাশাপাশি বসেছিলাম ওয়েস্ট ইন্ডিজ থেকে এসে জিম্বাবুয়ে ট্যুরে। তো সে জিম অলওয়েজ তার ব্যাগের সাইড পকেটে তার সানগ্লাসের বক্সটা রেখেছিল, সানগ্লাস সহ। তো এভরিডে সে চেন খোলে এবং দেখে যে বক্স আছে। তো দুই দিন পরে যখন ম্যাচ খেলা হয়েছে, ও সানগ্লাস খুলে বক্স খুলে দেখে যে সানগ্লাসটা নাই। তো ভাই সানগ্লাস নেই, আমি তুমি তো বক্স দেখতো, সানগ্লাস আছে কিনা এটা তো দেখো নাই কখনোই। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, তুমি কি চ্যানেল এসের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? আশা করবো যে আজকের ঈদের দিন যেভাবে আমরা কাটাচ্ছি, বাকি 365টা দিন যেন এইভাবেই কাটে। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এসে আরও ভালো ভালো ইনিংস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাস্ট 13 বছর আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, সেখানে হয়তো বা কয়েকটা ভালো ইনিংস খেলেছি, এই কারণে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়ে এসেছেন। আমি প্রমিস করছি যে আমি সামনে যখনই আসবো অনেক অনেক ভালো ইনিংস উপহার দেবো ইনশাল্লাহ। আশরাফুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল এসের পক্ষ থেকে, যে তোমার অতি ব্যস্ত সময়ের মাঝখানেও তুমি সময় দিয়েছো আজকে আমাদের এই এই প্রোগ্রামে আসার জন্য। চ্যানেল এসের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে তোমাদের তোমাকে আমাদের ধন্যবাদ রইল। আমি আমাদের প্রডিউসার আহাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য, এবং আমি আশা করি যে দর্শক মণ্ডলী আপনাদের সবারই ভালো লেগেছে। আমরা শুনলাম আশরাফুলের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা শুনেছি তার বিগত দিনের কিছু স্মৃতিচারণ, এবং আমরা আশা করব যে আশরাফুল যে উদ্দেশ্যে ইংল্যান্ডে এসেছিল, এক মাসের প্রিপারেশন এবং তার যেই যে উদ্দেশ্য আছে, যে স্বপ্ন আছে যে আগামী 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমে ঢুকবে, আমরা আশা করব যে হি উইল গো ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড পারফর্ম অ্যান্ড হি উইল কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম, এবং আমরা সেই পুরানো আশরাফুলকে আবার দেখতে পারবো এবং আমাদের সকলের আশা পূরণ হবে এবং বাংলাদেশ টিম ভালো ক্রিকেট খেলবে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আবার জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ আশরাফুল, তোমাকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।